কোরআনে নাস্তিক হিন্দু বৌদ্ধদের ব্যাপারে কিছু বলেনি কেন? নাকি আল্লাহ এদের ব্যাপারে জানতো না? আপনার জ্ঞান তো এই পোস্ট দেখেই বুঝে ফেলেছি যে আপনি কতটা অজ্ঞ। কোরআন এ সম্পর্কে স্পষ্ট আলোচনা আছে, তবে কোরআন মুলিদির আলোকে বর্ণনা করেছেন। কারণ যদি আল্লাহ ধর্মের নাম ধরে ধরে বলতেন, তাহলে কোরআন এত বড় হতো যে কোরআনের জন্য আলাদা এক বিঘা করে প্রতিটি মানুষের জমির প্রয়োজন হতো। তাই আল্লাহ মূলনীতি দিয়েছেন, যার আলো কে বোঝা যাবে কারা হিন্দু কারা বৌদ্ধ কারা নাস্তিক। মূলনীতি বলার আরও একটা কারণ হল, অদূর ভবিষ্যতে আরও এমন হাজার মতবাদ সৃষ্টি হবে, তাই মূলনীতি উল্লেখ করাই যুক্তিসম্মত। এবার আসুন আমরা দেখি পৃথিবীর সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত, এক আস্তিক, দুই নাস্তিক। আস্তিক দুই প্রকার, এক মুসলিম স্রষ্টার সাথে অংশীদারী স্থাপন করে না, মূর্তি পূজা করে না, দুই অমুসলিম হিন্দু বৌদ্ধ সহ যারা স্রষ্টার সাথে অংশীদারী স্থাপন করে এবং অধিকাংশই মূর্তি পূজা করে। এবার আমরা কোরআন থেকে প্রমাণ নিচ্ছি, নাস্তিক যারা সৃষ্টিকর্তায় বিশ্বাসী না তাদের বৈশিষ্ট্য হল, আমরা সৃষ্টিকর্তা ছাড়া এমনিতেই সৃষ্টি হয়েছি, খ মরার পরে আমাদের হিসাব নিকাশ কিছু হবে না, আমরা মাটির সাথে মিশে যাব, এক কোরআনের আয়াতে আল্লাহতালা বলেছেন, কেমন করে তোমরা আল্লাহকে অস্বীকার কর, ব্যাপারে কুফুরি অবলম্বন করছ, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, অতপর তিনি তোমাদেরকে প্রাণ দান করেছেন, আবার মৃত্যু দান করবেন, পুনরায় তোমাদেরকে জীবন দান করবেন, অতপর তারই প্রতি প্রত্যাবর্তন করবে। আরেক আয়াতে আল্লাহ তায়ালা বলেছেন, তিনি সে সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে সে সমস্ত, তারপর তিনি মনসংযোগ করেছেন আকাশের প্রতি, বস্তুত তিনি তৈরি করেছেন সাত আসমান, আর আল্লাহ সর্ববিষয়ে অবহিত। দুই আল্লাহ তাআলা বলেছেন, তারা বলে যখন আমরা মরে যাব এবং মৃত্তিকা ও অস্থিতে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত হব? এ সম্পর্কে আরও আয়াত সুরা সফফাত 2:3-9, সুরা ওয়াকিয়া 4:7-9 ইত্যাদি অমুসলিম এদের মধ্যে আছে অসংখ্য দল, উল্লেখযোগ্য হিন্দু বৌদ্ধ এদের বৈশিষ্ট্য মূর্তি পূজা। কোরআনের তার অসারতার বর্ণনা, খ স্রষ্টার সহিত অংশীদার স্থাপন, কোরআনে তার ক্ষতির বর্ণনা, এক আল্লাহ তাআলা বলেছেন কোরআনের 29-নং সুরা 17-নং আয়াত, তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই পূজা করছ এবং মিথ্যা উদ্ভাবন করছ, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের এবাদত করছ তারা তোমাদের রিজিকের মালিক নয়, কাজেই আল্লাহর কাছে রিজিক তালাশ কর, তার এবাদত কর এবং তার কৃতজ্ঞতা প্রকাশ কর, তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। কোরআনের 2:2-নং সুরা 7:3-নং আয়াত আল্লাহ তাআলা বলেছেন, হে লোক সকল, একটি উপমা বর্ণনা করা হল, অতএব তোমরা তা মনোযোগ দিয়ে শ্যান, তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করো তারা কখনো একটি মাছি সৃষ্টি করতে পারবে না যদিও তারা সকলে একত্রিত হয়, আর মাছি যদি তাদের কাছ থেকে কোন কিছু ছিনিয়ে নেয় তবে তারা তার কাছ থেকে তা উদ্ধার করতে পারবে না, প্রার্থনাকারী ও যার কাছে প্রার্থনা করা হয় উভয়ই শক্তিহীন। কোরআনের 1:2-নং সুরা 4:0-নং আয়াত আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আল্লাহকে ছেড়ে নিছক কতগুলো নামের এবাদত কর, সেগুলো তোমরা এবং তোমাদের বাপদাদারা সাব্যস্ত করে নিয়েছে, আল্লাহ এদের কোন প্রমাণ অবতীর্ণ করেননি, আল্লাহ ছাড়া কারও বিধান দেবার ক্ষমতা নেই, তিনি আদেশ দিয়েছেন যে তিনি ব্যতীত অন্য কারো এবাদত কর না, এটাই সরল পথ, কিন্তু অধিকাংশ লোক তা জানে না। দুই কোরআনের সুরা নিসা 4:8-নং আয়াত আল্লাহ তাআলা বলেছেন, নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করেন না যে লোক তার সাথে শরিক করে, তিনি ক্ষমা করেন এর নিম্ন পর্যায়ের পাপ যার জন্য তিনি ইচ্ছা করেন, আর যে লোক অংশীদার সাব্যস্ত করল আল্লাহর সাথে সে যেন অপবাদ আরোপ করল। এ সম্পর্কে কোরআনে আরও বলা আছে 5-নং সুরার 7:2-নং আয়াত, 2:5-নং সুরার 4:4-নং আয়াত, 8-নং সুরার 5:5-নং আয়াত ইত্যাদি। আশা করি উত্তরটা পেয়েছেন।